ব্রিজটা সকাল 10টা নাগাদ আমরা খবর পেলাম কি ব্রিজটা একটু ভেঙে গেছে। তা আমরা এসে দেখি বাসের প্যাসেঞ্জারকে নামিয়ে পুলিশ মানে পারাপারের ব্যবস্থা করছে এবং স্থানীয় বাসিন্দারাও সাইডে দাঁড়িয়ে সমস্ত লোকজনদেরকে ব্যবস্থা করছে। আর এই ঢালাই ব্রিজটা দিন কত আগে মানে যে কন্ট্রাক্টর আছে সে কন্ট্রাক্টর অপরের যে সমস্ত ঢালাইটা ছিল এবং পিচটা ছিল সেটাকে জিসিপি দিয়ে উকিড়িয়ে রেখে দিয়েছে এবং এই ঢালাইয়ের ওপরে যে ভারী যান চলাচল হচ্ছে, এত ভারী যান চলাচল তো এই ঢালাইয়ের ওপরে যাওয়া অসম্ভব, তার জন্য এই ব্রিজটা এরকমভাবে ভেঙে গেল। এবং শিউলি তিলপাড়া ব্রিজটাও এরকমভাবেই মানে ঢালাইয়ের ওপরে যান চলাচল চলছে, আমাদের গ্রামের ব্রিজটা ওইভাবেই চলছে, হ্যাঁ মোহাম্মদবাজারটাও চলছে। এখন কী সমস্যায় পড়তে হয়েছে? সমস্যা মানুষ যাতায়াত প্রচুর যান চলাচল মানে পুরোটা শিউলি এখন এই একদম মানে মানুষের খুব অবস্থা খারাপ হবে। এটা কোন রাস্তার উপর হয়েছে? এটা 60 নম্বর জাতীয় সড়ক। ব্রিজের কোনখানটা ভেঙেছে? ব্রিজের মধ্যস্থলটা ভেঙেছে একদম।